আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে আমাদের যখন সন্তান জন্ম হয়, সন্তান জন্ম হওয়ার পর প্রত্যেকটা মানুষের জন্য কিছু সুন্নাহ আছে, যেই সুন্নতগুলো পালন করা অতীব জরুরি। যদি আপনি সেই সুন্নতগুলো পালন করতে পারেন, যদি আপনি সেই সুন্নতগুলো মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তানটা নেককার সন্তান হিসেবে দুনিয়াতে আবির্ভূত হবে, অর্থাৎ নেককার সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করতে পারেন বলেই আশা করা যায়। একটু বড়ই যখন হয় সন্তান, 6 বছর 7 বছরে পড়ে এত দুষ্টামি করে, এত খারাপ হয়ে যায়, মুখ এতটাই মনে হয় যে ইস্পাতের মতো ধারালো হয়ে যায়, কি বলে সে নিজেও জানে না, 1 মিনিটে মনে হয় হাজার হাজার গালি দিতে পারে, এতটাই দুষ্ট হয়ে যায়। মায়েরা বাবারা হুজুরদের কাছে দৌড়ায়, আমাদের কাছে চলে আসে, হুজুর আমার ছেলেটা এত এত দুষ্টামি করে সহ্য করতে পারি না, কারো কথাই শুনতেছে না, এতটা ডাক দুহাই দেই কিছুই শুনতেছে না। কিভাবে শুনবে? আপনি তো পিতা হয়ে আপনার জন্য উচিত ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছু সুন্নত মেনটেন করা, আপনি তো সেই সুন্নতগুলো পালন করেন নাই। ভূমিষ্ঠ হওয়ার পর রাসুলের সুন্নত ছিল যেগুলো, সেগুলো তো আপনিই পালন করেন নাই, এখন আপনার সন্তান কি করে আপনার কথা শুনবে বলেন? তো এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত, প্রত্যেকটা মানুষের জন্য পিতামাতার জন্য করণীয় হচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রাসুলের যে সুন্নত আছে এই সুন্নতগুলো পালন করা। তো আজকে আমি সেই আলোচনাটাই করব। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। দর্শক, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আগমন করে, জন্ম লাভ করে, তখন তার পিতামাতা তথা গার্ডিয়ানের জন্য মূলত মূল দুইটা সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হলো, আপনার সন্তানটা যখন পৃথিবীতে আগমন করলো, জন্মগ্রহণ করলো, আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে যদি মাতার তখন হিতাহিত জ্ঞান থাকে, আপনাদের জন্য উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা। সেটা হোক বি লাফজিন, বি আমালিন, বি ইবাদাতিন, বি সলাতিন, সেটা হোক আপনার লফজের মাধ্যমে, সেটা হোক আপনার বি সদকাতিন, দান সদকা করার মাধ্যমে, সেটা হোক কোনো ইবাদতের মাধ্যমে, সেটা হোক নামাজের মাধ্যমে। তার মানে হচ্ছে আপনি শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে আপনার জন্য সুন্নত। শুকরিয়া আপনি ইচ্ছা করলে মুখের কথা দিয়েও আদায় করতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে একটি সন্তান দান করেছেন, এভাবে দান করতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে দুরাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে কিছু দান সৎকা করলেন যে আমার সন্তান যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, আমার সন্তান যে ভূমিষ্ঠ হইল, সেজন্য আমি এত টাকা কিছু টাকা আল্লাহর রাস্তায় দান সৎকা করলাম, এভাবেও হতে পারে। এক কথায় যে কোনো উপায়ে আপনি ইচ্ছা করলে সন্তানের জন্য শুকরিয়া আদায় করতে পারবেন, এটা হচ্ছে 1 নম্বর সুন্নত। দ্বিতীয় নাম্বার যে সুন্নত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দ্বিতীয় নাম্বার যে সুন্নত, সেটা হচ্ছে ডান কানে আজান দিবে, বাম কানে কামত দিবে। এটা সচরাচর যদি বাড়িতে থাকা হয় আজান দেওয়া হয়, আমি নিজে দেখেছি অনেক জায়গাতে মা বোনেরা সন্তান ভূমিষ্ঠ হয়েছে ঘরের ভিতরে, আর হুজুর ডেকে নিয়ে অথবা কাউকে ডেকে নিয়ে আজান দিচ্ছে বাড়ির বাহিরে, বাড়ি উঠানের মধ্যে ঘরের বাহিরে আজান দিচ্ছে। এটা সুন্নাত? এটা তো আদৌ সুন্নত নয়। সুন্নত হচ্ছে ওই সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত দেওয়া। আপনি সন্তানটাকে নিয়ে বাহিরে চলে আসুন অথবা সন্তানটাকে নিয়ে অন্য একটা রুমে চলে আসুন, সেখানে ছোট্ট বাচ্চা হোক, যে কেউ হোক, আত্মীয় স্বজন, যে কারো মাধ্যমে তার ডান কানের কাছেই এসে আজান দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। আর বাম কানের মধ্যে কি একামত দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাত। বিশেষ করে যারা সিজারে এখন বর্তমানে বাচ্চা হয় হসপিটালের মধ্যে, অধিকাংশই আজান দেয় না, হারিয়ে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আপনি এই সুন্নতটা ছেড়ে দিচ্ছেন, যেহেতু রাসুল এই সুন্নতটার বিধান রেখেছেন, অবশ্যই এটার মধ্যে অনেক অনেক ফায়দা আছে। সেজন্যই জন্মের পর শিশুটা সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো যে শুনবে, এগুলোই তো হচ্ছে ইসলামের বাণী তার কানের মধ্যে কর্ণকুহরে শুনিয়ে দেওয়ার বিধান। আপনি এগুলো থেকে তাকে বঞ্চিত করছেন,
এই সুন্নতটা পালন করতে চেষ্টা করবেন। তো যাই হোক, দুইটা সুন্নতের কথা বললাম, এক নম্বর শুকরিয়া আদায় করা, দ্বিতীয় নম্বর ডান কানে আজান বাম কানে কামত দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে সন্তান ভূমিষ্ঠ হলে এই আমলগুলো করে আমরা সন্তানকে যেন ভালো করে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন। আমিন।